প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী পবিত্র রমজান মাসের প্রথম দশ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত পাঠদান কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এই সময়ের জন্য ক্লাস সূচিও প্রকাশ করেছিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। একই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় সহ মাদ্রাসাগুলোর জন্য। তবে এমন নির্দেশনার উপর স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট। গত 8 ফেব্রুয়ারি এক প্রজ্ঞাপনে রমজানের সময় 15 দিন বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে শ্রেণী কার্যক্রম চালু রাখার কথা বলা হয়। কালাম্মা, আমি আপনার মোবাইলে সেলফিন ইনস্টল করে দিতেছি, আপনার রেমিটেন্সের টাকা আপনি নিজেই জমা করতে পারবেন। সেলফিন, আগামীর ব্যাংকিং। অন্যদিকে রমজানের প্রথম 10 দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম চালু রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে। উভয় সিদ্ধান্তের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করেন শফিউর রহমান চৌধুরী নামের এক ব্যক্তি। আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এ কে এম ফয়েজ ও মাহমুদা খানম। ওই রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ ওই সিদ্ধান্তের উপর রুল সহ 2 মাসের স্থগিতাদেশ দেন। ফলে আদালতের নির্দেশে এবার রমজানে স্কুল খোলা রাখার সিদ্ধান্ত বাস্তবায়িত হচ্ছে না। এর আগে পবিত্র রমজান মাসে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিসের সময়সূচিও পরিবর্তন করা হয়। এসব দপ্তর চলবে সকাল 9টা থেকে বিকেল 3:30 পর্যন্ত। জোহরের নামাজের জন্য বেলা 1:15 থেকে 1:30 পর্যন্ত বিরতি থাকবে। এছাড়াও পবিত্র রমজান মাস উপলক্ষে ব্যাংকে লেনদেনের সময় নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই মাসে ব্যাংকে লেনদেন করা যাবে সকাল 9:30 থেকে দুপুর 2:30 পর্যন্ত। এর ফলে রমজানে ব্যাংকগুলোতে বিরতিহীনভাবে লেনদেন চলবে 5 ঘন্টা। এহসান আবদুল্লাহ, কালবেলা ডেস্ক। কেমন ভাবে করবো, কিভাবে সঠিক হবে না, ভালো হবে না, এজন্যে